কুমিল্লা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল নগর অভিভাবক বাছাইয়ের অপেক্ষায় কুমিল্লাবাসী আমরা এরকম একটা মেয়র চাই যাতে কুমিল্লা শহরটা সোনার টুকরা বানায় লয় কুমিল্লা জনগণ কিনে ভাববে গরীব দুঃখী মানুষের পাশে থাকবে এমন মেয়র আমরা চাই এখন পর্যন্ত কুমিল্লার পরিবেশ অত্যন্ত সুন্দর ভোট দিতে যাব কারণ হচ্ছে এটা আমার নাগরিক দায়িত্ব কোনো প্রার্থী বা কেউ যদি মনে করেন যে আমি গোপন কক্ষে একজনকে বসিয়ে রাখবো আপনার এই আইডিয়া যদি কারোর থেকে থাকে আপনারা সেখান থেকে অনুগ্রহ করে সরে আসুন নাহারার রেকর্ড ধরে রাখতে চান সাক্ষু প্রথম নির্বাচনে বাজিমাতের আশা রিফাতের খেলতে নামলে যদি ভালো মতো না খেলি তো খেলা তো হয় না খেলতে নাম তো ভালো মতোই খেলতে হয় এটি আমি ভয় পাই না আমার চেষ্টা আমি করেছি আমি কুমিল্লার মানুষের কাছ থেকে আমার আশানুরূপ ফল পাবো দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ উদ্বোধনের ১০ দিন আগেই আলোকিত পদ্মা সেতু প্রথমবার জ্বলল ৪১৫টি স্ট্রিট ল্যাম্পের সবগুলো মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচই হয়েছে সেতু একনেক সভায় প্রধানমন্ত্রী ৭২ ঘন্টায় সংকট কাটেনি বেগম জিয়ার হার্টের বাকি দুটি ব্লক নিয়েও কাজ করবেন চিকিৎসকরা বিদেশ নেয়ার আবারও দাবি বিএনপি নেতার বাস ছেড়ে যাবে কখন তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুপক্ষ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২১ জুন পর্যন্ত বন্ধ সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ টানা বৃষ্টি ও ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি রৌমারি রাজীবপুরে পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ উজানের ঢলে প্লাবিত সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের পদচারণায় মুখর মক্কা মদিনা পৌঁছেছেন ১৩,০০০ বেশি বাংলাদেশি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সৌদি কর্তৃপক্ষ শুরুতেই কুমিল্লা সিটি নির্বাচনের খবর কুমিল্লা নগর জুড়ে এখন ভোটের আমেজ অপেক্ষা ভোটের মাধ্যমে নগর অভিভাবক নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম শতভাগ কেন্দ্রে ইভিএম ভোট গ্রহণে লক্ষ্যে আজ সকাল থেকেই নগরীর জিলা স্কুল থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন রিটার্নিং অফিসার রাশেদ লিমনের রিপোর্ট রাত পোহালেই কুমিল্লা নগরে ভোট তাই তো মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ইভিএম মেশিন সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ সকালে নগরীর জিলা স্কুল থেকে বিতরণ কার্যক্রম করেন রিটার্নিং কর্মকর্তা ২৭টি ওয়ার্ডের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় সরঞ্জাম ১১টা ইভিএম মেশিন পেয়েছি বুঝে আর বাকি মালামাল সবকিছু পেয়েছি আমাদের খুব ট্রেন্ড রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং পোলিং প্রত্যেকেই তাছাড়া আমাদের একটি টেকনিক্যাল পার্সনও থাকবে কয়েকটা কেন্দ্রের জন্য একজন থাকবে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষের জন্য প্রায় ৯৫০০রও বেশি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় নির্বাচন কেন্দ্রেতে কমিশন বলছে যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা এড়াতে প্রায় ১.৫ গুণ অতিরিক্ত মেশিন দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রে এদিকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রে পৌঁছে গেছেন রিটার্নিং কর্মকর্তারা প্রতিটি কেন্দ্রে তৈরি করা হচ্ছে ভোটের গোপন কক্ষ এছাড়া তৈরি করা হচ্ছে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা আমাদেরকে বিভিন্ন সাপোর্টিং দিচ্ছে যে আপনারা কোনো টেনশন করেন না কোনো দুর্বল হবেন না আপনারা শক্তভাবে কাজ করবেন আপনারা যত সাপোর্টিং লাগে আমরা সরকার থেকে দেব আজকে আমাদের কাজ হচ্ছে শুধু গোপন কক্ষটা কাপড় দিয়ে রেডি করা আর বাকি কার্যক্রম আমার সব শেষ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের শতভাগ প্রস্তুত তারা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে লাভ হবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয় কোনো প্রার্থী বা কেউ যদি মনে করেন যে আমি গোপন কক্ষে একজনকে বসিয়ে রাখবো আপনার এই আইডিয়া যদি কারো থেকে থাকে আপনারা সেখান থেকে অনুগ্রহ করে সরে আসুন কারণ এটা কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না সিসি ক্যামেরা আমাদের বাড়িতে স্ট্যাম্প ইনস্টল করা হয়ে গেছে কালকে আমরা একটা রিহার্সাল দিয়েও দেখেছি তারপর আজকে যদি শেষ মুহূর্তের কিছু কাজ থাকে সেটাও আজকে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলা হবে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে অবস্থান করবে প্রত্যেকটি কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রাশেদ লিমন সময় সংবাদ কুমিল্লা এই মুহূর্তে কুমিল্লা নগরীর সবশেষ পরিস্থিতি জানাতে শাকতলা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ধ্রুব ব্যানার্জি আমরা সরাসরি চলে যাব তার কাছে ধ্রুব কুমিল্লা নগরীতে এখন কিন্তু নেই কোনো প্রচারণা নেই কোনো যানবাহনের চাপ
আজকে ঠিক রাত 9টার পর থেকেই আমরা দেখতে পেয়েছি কুমিল্লা নগরীতে আস্তে আস্তে যানবাহনের চাপ কমতে থাকে এবং এখন এই সময়টাতে এসে যানবাহনের চাপ একদম নেই বললেই চলে। এবং কুমিল্লা পুরো এলাকাটা আমরা রাস্তায় হেঁটেছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজিবি পুলিশ সদস্য এবং বিভিন্ন জায়গায় আমরা আগেই জানি যে কুমিল্লার বিভিন্ন জায়গায় প্রায় 75টি জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে এবং আমরা সেই চেকপোস্টগুলোতে দেখেছি যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওইখানে রয়েছেন এবং এছাড়াও কিন্তু বিজিবি এবং র‍্যাব সদস্যরা কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছেন। আজকে সকাল থেকেই আমরা মূলত দেখি যে এখানকার যে কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে গিয়েছিল এবং এরই সাথে কিন্তু আজকে যেই গোপন কক্ষ নির্বাচনের সেই গোপন কক্ষটিও কিন্তু তৈরি হয়ে গিয়েছিল আজকে সারাদিনের মধ্যে। এবং এছাড়াও আজকে প্রার্থীরাও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ যে এই কুমিল্লা নির্বাচন যত নির্বাচনী প্রচারণা যতদিন ধরে চলছিল ততদিনই কিন্তু পাল্টাপাল্টি একটা অভিযোগ ছিল একে অন্যের প্রতি, আজকেও কিন্তু এই অভিযোগগুলো ছিল এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু বারবার দাবি করেছেন যে এবং ইভিএমে ভোট নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং আজকে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী যতটা তৎপর ছিল এবং আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখানকার যে কুমিল্লার পুলিশ সুপার তিনি কিন্তু যারা আইন শৃঙ্খলা নিয়োজিত থাকবেন তাদের সাথে একটি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংকালে কিন্তু তিনি সকলকে নির্দেশনা দিয়েছেন কীভাবে আগামী কালের নির্বাচনটা সুষ্ঠু করা যায়। এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে নির্বাচনকালীন সময়ে আগামীকাল প্রায় 3600 উপরে পুলিশ সদস্য এখানে নিয়োজিত থাকবেন এবং বিজিবির প্লাটুন নিয়োজিত থাকবেন, সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যারা কেন্দ্রে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে চায় সেই ঘটনাগুলোকে কিন্তু তারা প্রতিহত করার মতো সামর্থ্য নিয়েই তারা মাঠে নেমেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই জন্য তাদের যত ধরনের পরিকল্পনা এবং পদক্ষেপ নেওয়ার দরকার সব ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা শহরের নগরের বিভিন্ন প্রান্তে ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম যে ভোট কেমন হবে, তারা কিন্তু বলেছেন এখন পর্যন্ত যেই পরিস্থিতি বজায় আছে সেই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই ভোটটা সুষ্ঠুভাবে হবে বলে আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। কুমিল্লার শাকতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। এদিকে নির্বাচনের আগের দিনেও মেয়র প্রার্থীদের মধ্যে চলে কথার লড়াই, না হারার রেকর্ড ধরে রাখতে চান স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু। অন্যদিকে প্রথম নির্বাচনেই জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। কামরুজ্জামান মামুনের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। রাত পোহালেই নির্বাচন, শহরে নেই প্রচারণার ডামাডোল, প্রার্থীরা যে যার মতো নিজ বাসায় সেরে নিচ্ছেন সমর্থকদের সঙ্গে শেষ মুহূর্তের আলাপ। শহরের বাদুরতলা এলাকায় নিজ বাসায় নিজামুদ্দিন কায়সার ইভিএমে কারচুপির অভিযোগ করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে জিতে যাবে ঘোড়া। নির্বাচন কমিশনার ওইখানে স্থানীয় এমপি সাহেবের কাছে অসহায়ত্ব ফিল করেছে, উনি আপনার 2018 মতনই মেকানিজম করতেছে কিভাবে ভোটটা লুট করা দেয়। এদিকে নানুয়ারদীঘি এলাকায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, কুমিল্লা 6 এর এমপি আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানো ও বল প্রয়োগের অভিযোগ করেন। খেলতে না তো ভালো মতোই খেলতো, এটি আমি ভয় পাই না, কিন্তু আমাকে তো মানুষের বিরুদ্ধে মানুষের দিয়ে কথা বলে এটা ঠিক না, এটা একটা সংযুক্তভাবে কথা বলা দরকার। এদিকে মনোহরপুরের বাসায় সাক্ষুকে ব্যর্থ উল্লেখ করে কুমিল্লার মানুষ পরিবর্তন চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরফানুল হক রিফাত। একজন ব্যর্থ মেয়র এবং মানুষ পরিবর্তন চায়, আমার চেষ্টা আমি করেছি এবং কুমিল্লার মানুষের কাছ থেকে আশানুরূপ ফল পাবো। ভোটাররা বলছেন নির্বাচন এলেই বেড়ে যায় তাদের কদর, তা যেন থাকে ভোটের পরও। এই নিশ্চয়তা পাওয়া যাবে যার কাছে, তিনি হবেন নগর পিতা। তাই দল নয় স্থানীয় সরকারের এই নির্বাচনে কুমিল্লাবাসীর কাছে প্রাধান্য পাচ্ছে ব্যক্তি ইমেজ। আমরা এরকম একটা মেয়র চাই যাতে কুমিল্লা শহরটা সন্ডের টুকরা বানালায়, যে শহরের উন্নয়ন করবে এবং ভদ্র জেন্টেল, আমি এই ধরনের মেয়রই চাই। কুমিল্লা জনগণ কিনা ভাববে, গরিব দুঃখে মানুষের পাশে থাকবে এমন মেয়র আমরা চাই। দুর্নীতিমুক্ত, পাশাপাশি যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমন একজন সুন্দর সৎ একজন ভালো লোক আসবে আমাদের এই সিটি কর্পোরেশনে কুমিল্লাতে। দল বুঝে না প্রার্থীর ইমেজকে, যে প্রার্থী হচ্ছে কুমিল্লার উন্নয়নে কাজ করবে তার ওই যোগ্যতা দেখে আমরা ভোট দেব। 2,29,920 ভোটার বুধবার নির্ধারণ করবেন আগামী 5 বছর কে থাকবেন মেয়রের চেয়ারে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। উদ্বোধনের 10 দিন আগেই আলোকিত হলো পুরো পদ্মা সেতু। প্রথমবার একযোগে সেতুর 415টি স্ট্রিট লাইটের সবকটি আলো ছড়ালো। নাসিরুদ্দিন উজ্জেলের রিপোর্টার, ছবি তুলেছেন আবু সাইদ। জ্বলে উঠল স্বপ্নের পদ্মা সেতু, রাতের পদ্মায় আলোর ঝিলিক।
নির্ধারিত সময়ের আগেই প্রথমবার একযোগে সেতুর সব স্ট্রিট লাইটই আলো ছড়ালো। মা থেকে জাজিরা পর্যন্ত বিশাল পদ্মার এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে হঠাৎই আলোর ঝলকানি। সোমবার মা প্রান্ত থেকে পদ্মা সেতুর অর্ধেক 205টি বাতি একযোগে আলোকিত করে, আর মঙ্গলবার সন্ধ্যা শুরুর আগেই জাজিরা প্রান্তের সাবস্টেশনের আওতায় থাকা 210টি বাতি সহ সব বাতি জ্বলে ওঠে। উদ্বোধনের আগেই সেতু আলোকিত হওয়ায় উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। পদ্মা সেতুর যে আলো ঝলমলানো রূপ, সেটি দেখে আমি অভিভূত এবং মুগ্ধ। সম্পূর্ণ বৃষ্টি আলোকিত হলো, এতে কিন্তু আসলে একটা স্বপ্নের একটা পদ্মা সেতুর মাইল ফলক সৃষ্টি হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু প্রায় বাস্তবের দিকে এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছে, তো আমাদের লাইটগুলো দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। ঘন কুয়াশা ও মেঘলা আকাশে দিনেও প্রয়োজনে অটো জ্বলবে বাতি। ঘন্টায় 200 কিলোমিটার বেগে বাতাস সহ্য করার সক্ষমতা রয়েছে। বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাতিতে 2টি করে ড্রাইভ রয়েছে। একটি বিকল হলে আরেকটি দিয়ে জ্বলবে বাতি। ফাইনালি সবগুলো বাতি জ্বালাতে সক্ষম হয়েছি। আজ থেকে প্রতিদিনই আলো জ্বলবে। আমাদের সার্ভিসগুলো কন্টিনিউ থাকবে, যাতে যানবাহন সহজে চলাচল করতে পারে। গত 4 জুন থেকে শুরু করে সেতুর সব বাতি জেনারেটরের মাধ্যমে পরীক্ষা শেষ হয় 11 জুন। দুপারে সংযোগ সেতু সহ 9.83 কিলোমিটার দীর্ঘ পুরো সেতু জুড়েই 415টি বাতি জ্বলে উঠেছে। তাই চারিদিকে এখন আলোর ঝিলিক। মুন্সীগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচই হয়েছে পদ্মা সেতু। একনেক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 10,855 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। পদ্মা সেতু চালুর বাকি আর মাত্র 11 দিন। সবখানেই চলছে শেষ সময়ের ক্ষণগণনা। যেন প্রস্তুত হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্যের ফসল বরণ করতে নানা আয়োজন। তাই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্বপ্নের সেতু। চলতি অর্থ বছরের 17তম একনেক সভায়ও আলোচনাতে পদ্মা সেতু প্রসঙ্গ। আবেগতাড়িত হন সরকার প্রধান শেখ হাসিনা। ইচ্ছা প্রকাশ করেন এই বিশাল কর্মযজ্ঞে যারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রমে ঘামে নিয়োজিত ছিলেন তাদের সঙ্গে ছবি তুলবেন তিনি। ইতিহাসের অংশ যন্ত্রপাতিগুলো সংরক্ষণ করে ফরিদপুরের ভাঙায় একটি জাদুঘর নির্মাণেরও নির্দেশ দেন শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে শ্রমিক থেকে শুরু করে যারা যারা এই কাজকর্মে জড়িত ছিলেন, সকল সর্বোচ্চ পর্যন্ত সচিব পর্যন্ত সকলের সঙ্গে মানব প্রধানের ছবি তুলবেন। সেই সঙ্গে আপনার একটা মিউজিয়াম করুন। এর সঙ্গে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যে ছবিগুলো আমরা রাখবো, পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় সেতু করার পাশে আবার ইয়ে থাকে, মিউজিয়াম থাকে। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় নিয়ে আবারও পরিষ্কার তথ্য দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জানালেন মূল্যস্ফীতি বাদ দিলে মূল খরচ দিয়েই শেষ হয়েছে সেতুর কাজ। আমাদের অর্থনীতিতে ইনফ্লেশন আমরা ধরি প্রত্যেক 5 বছরে ডাবল হয়। ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করার কথা জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রিজ নির্মাণ করতে। যে কালভার্ট গুলো আছে তার পরিবর্তে বড় বড় ব্রিজ করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু কোটি বাঙালির স্বপ্নজয়। এই সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে। আজ থাকছে সাতক্ষীরা জেলার তৃণমূল মানুষের প্রত্যাশার কথা। পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ বাপ্পি। আমাদের ফেরিতে যখন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জামে পড়তে হয়, সেক্ষেত্রে এই পণ্যটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। ঠিক আছে, পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে এই মানে এই ক্ষতিটা হবার সম্ভাবনা 0% হয়ে যাবে আর কি। মোবাইলটা যেমন আমাদের একেবারে সমস্ত বিশ্বকে হাতের মধ্যে এনে দিচ্ছে, আমাদের ঢাকাও তেমনি আমাদের হাতের মুঠোয় চলে আসছে শুধুমাত্র পদ্মা সেতুর কারণে। এখন এখানে যে 1,000 কোটি টাকা রাজস্ব আদায় হচ্ছে, এটা আমরা আশা করছি যে আপনার 10 গুণ বৃদ্ধি পাবে।
সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন। পদ্মা সেতু সাতক্ষীরা যেসব সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে তার মধ্যে অন্যতম সুন্দরবন, কেননা একমাত্র সাতক্ষীরা দিয়েই সড়ক পথে ভ্রমণ করা যায় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। স্বপ্ন সেতুর উদ্বোধন স্বপ্নের মতোই বদলে দিবে সাতক্ষীরার পর্যটন খাত। আজ এ পর্যন্তই, স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য খুলনা, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। রাত 11টার সময় আরো থাকছে। ছয় বছর ধরে বিল দিয়েও মিলছে না পানি, গুনতে হচ্ছে বাড়তি খরচ। চট্টগ্রামের জেলে পাড়ার হত দরিদ্রদের যেন মরার ওপর খাড়ার ঘা, নির্বিকার ওয়াসা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় এখনই কাজ করা যাচ্ছে না হার্টের দুটি ব্লক নিয়ে। এদিকে আবারও তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। হার্টের জটিলতা নিয়ে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধরা পড়ে মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি। এরপর হার্টের বাম দিকে একটি ব্লকে রিং পরান চিকিৎসকরা। তাকে রাখা হয় 72 ঘন্টার পর্যবেক্ষণে। মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা। হার্টে আরও দুটি ব্লক ধরা পড়েছে বিএনপি নেত্রীর। সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। আজ বৈঠকের পর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন তারা। যদিও করোনারি কেয়ার ইউনিট সিসিউতে থাকা বেগমজের অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে জানান তার চিকিৎসকরা। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আবারও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার যে উপযুক্ত চিকিৎসা সেটা যাতে তিনি পেতে পারেন সেই জন্য ব্যবস্থা করা হোক। যেসব বাধার কথা মন্ত্রীরা বলেন এগুলো নিছক রাজনৈতিক অপকৌশল। আমরা মনে করি যে কোনো বাধা নাই, সরকার চাইলেই তিনি যেতে পারেন। বর্তমান আইনে তাকে বিদেশে চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা তলিয়েছে। এদিকে ঢলের পানিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডুবেছে নিম্নাঞ্চল। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিঞ্জিরাম, কালজানি ও ধরণী নদীর পানি বেড়ে কুড়িগ্রামের রৌমারীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধিতে বন্যার কবলে পড়েছে 50,000 মানুষ। কয়েক কিলোমিটার সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগে পানিবন্দী 49টি গ্রামের বাসিন্দারা। যাতায়াতের ভরসা নৌকা আর ভেলা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে দিন যাপন করছেন বন্যার্তরা। কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। এছাড়াও কয়েকশো হেক্টর জমির ফসল ডুবে যাওয়ায় কৃষকের মাথায় হাত। টানা চার দিনের এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। একেবারে বাড়ি ঘর আমাদের সব ডুবে গেছে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব অসহায় পড়ে আছি। চারপাশে পানি, যাতায়াতের সমস্যা। রৌমারী পূর্বাঞ্চলে আমাদের প্রায় 22 কিলোর মতো পাকা রাস্তা আর প্রায় 35 কিলোর মতো কাঁচা রাস্তা আছে, যেগুলো এখন পানির নিচে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিশ্বম্ভরপুরের নিম্নাঞ্চল তলিয়েছে। তাহিরপুরের সড়কেও পানি উঠায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। লাবিব হাসান, সময় সংবাদ। বাস ছাড়ার সময় নিয়ে তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুপক্ষ। এরই জেরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় 21 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। এভাবেই কয়েকদিন ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে দেখা যায় ছাত্রলীগের দুই পক্ষকে। ঘটনার সূত্রপাত শনিবার থেকেই। চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠানে অংশ নেন চুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষ হতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসটি আধ ঘন্টা দেরিতে ছাড়তে বলে তারা। তবে বাসে থাকা ছাত্রলীগের অন্য গ্রুপের নেতাকর্মীরা এর বিরোধিতা করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এ ঘটনায় আহত হন দুজন।
ঘটনার পর থেকেই ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে থাকে ছাত্রলীগের দুটি পক্ষ। সোমবার রাতেও একটি গ্রুপ ক্যাম্পাসে টহল ও স্লোগান দেয়। পরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 21 জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্ডার গ্রাজুয়েশন কার্যক্রম এবং হল আগামী 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং 22 তারিখ থেকে যথারীতি হল এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে। আবারও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু আতঙ্কে থাকি এমনিতেই, আর তো ভোগান্তি তো আছেই, রাতে ঠিকমতো ঘুমোচ্ছে না, আর অনিশ্চয়তা কাজ করতেছে কবে খুলবে বিশ্ববিদ্যালয়, আর এখন যে তাড়াঘুড়া করে যাচ্ছি সেশন রোডের কারণ তো আছে, করোনা 2 বছর সব কিছু মিলে আসলে জানি না করার তো নেই, এখন আগে নিজের জীবন তো আগে, একটা পরীক্ষার জন্য আধা ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে পরীক্ষাটা, তো এর জন্য তো অবশ্যই একটা অনিশ্চয়তা কাজ করছে। যাই হোক, যেটা যেন শান্তিপূর্ণভাবে হয় আর এই ধরনের ঘটনাগুলো যেন আর ভবিষ্যতে না হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি অংশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের এবং অন্য অংশটি সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারী বলে কথিত রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের খবর। ইচ্ছে হলেই বড় দেশগুলো হঠাৎ বন্ধ করে দেয় খাদ্যপণ্য সরবরাহ, ছোট ছোট দেশে ব্যাহত হয় চাহিদা, বাজার ব্যবস্থায় তৈরি হয় সংকট, এমন অভিযোগ করে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বাংলাদেশের দাবি। হঠাৎ করে পণ্য রপ্তানি বন্ধ করার প্রবণতা ঠেকাতে এখনই নিতে হবে কার্যকর ব্যবস্থা। জেনেভা থেকে জুবায়ের ফয়সালের রিপোর্ট। করোনায় টালমাটাল বিশ্বে বড় অর্থনীতির দেশগুলো ক্ষতি কাটিয়ে উঠতে রয়েছে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে, বিপরীতে এখনো খাবি খাচ্ছে বাংলাদেশ সহ স্বল্পোন্নত বহু দেশ। কাজাখস্তান থেকে সরিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার 12তম মন্ত্রী পর্যায়ের সভা আনা হয়েছে জেনেভায়, কিন্তু বিশ্ব অর্থনীতির আকাশ থেকে সরানো যায়নি চলমান সংকটের মেঘ। সম্মেলনে বেশ জোরালোভাবেই নিজেদের দাবি তুলে ধরেছে বাংলাদেশ। সভা শেষে বাণিজ্য সচিব জানান, হুটহাট করে খাদ্যপণ্য রফতানি বন্ধ করে দিচ্ছে কিছু দেশ, এতে সংকটময় সময়ে চরম হুমকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা। এই প্রবণতা বন্ধে WTO-র কাছে সুস্পষ্ট ঘোষণা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন দেশ যে হুট করে রপ্তানি নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন পণ্যে, সেটা যাতে না করা হয় সেই জন্য আমরা দাবি তুলেছি, এবং অন্য অন্য মন্ত্রী LDC মন্ত্রী মহোদয় যারা বক্তব্য রেখেছেন সবাই একই সুরে কথা বলেছেন। এদিকে সম্মেলনে আলোচনার কেন্দ্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বাংলাদেশ মনে করে এই অস্থিরতার কারণেই বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্য আর জ্বালানি তেলের দাম। চলমান যে ক্রাইসিস, তার মধ্যে ফুড সিকিউরিটি এবং ফুয়েল প্রাইস হাইক যেটা আছে, এই দুটো বিষয় তুলে ধরেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা মনে করছে এই মুহূর্তে অর্থনৈতিক মন্দার বড় সড় ঝুঁকিতে রয়েছে অনেক দেশ, আর তাই সম্মেলনে বারবার সতর্ক করা হচ্ছে অর্থ খরচে। বড় দেশগুলো হঠাৎ হঠাৎ বন্ধ করে দেয় রফতানি, ভোগান্তিতে পড়ে ছোট ছোট দেশগুলো, বারবার নিরাপত্তা বিঘ্নিত হয় খাদ্যের। সেক্ষেত্রে বাংলাদেশের মতো অন্য সব দেশগুলোর চাওয়া এসব স্বেচ্ছাচারিতা বন্ধ করে এবং সঠিক নীতি প্রণয়ন করে বিশ্বকে, মানবতাকে বাঁচাবে WTO। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, জেনেভা, সুইজারল্যান্ড। দেখছেন রাত 11টার সময়। 6 বছর ধরে বিল দিয়েও মিলছে না পানি, কিনতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। চট্টগ্রামের খেজুরতলির জেলে পাড়ার হত দরিদ্রদের যেন মরার উপরে খাড়ার খা, দুর্ভোগ যেন নির্বিকার ওয়াসা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বিকেল হলেই এক কলসি পানি নিতে ভিড় জমে যায় সাগরিকার খেজুরতলি এলাকার বাসিন্দাদের। ওয়াসার পানি না থাকায় কষ্ট করে এভাবে পানি সংগ্রহ করে জীবনধারণ করতে হয় তাদের। সাগরিকার জোহর আহমেদ স্টেডিয়ামের পেছনে খেজুরতলি জেলেপাড়া, 120 পরিবারের প্রায় 1000 লোকের বসবাস। 6 বছরেরও বেশি সময় ধরে ওয়াসার বিল আসে প্রতি মাসে, পরিশোধ করা হচ্ছে, কিন্তু তারপরও দীর্ঘদিন ভাগ্যে ওয়াসার পানি জুটছে না, উল্টো টাকা দিয়ে পানি কিনে দৈনন্দিন চাহিদা মেটাতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। আমরা মাসে মাসে বিলটা পরিশোধ করছি, পানি পাইতেছি না। উপর থেকে তুলতে হয়, অনেক কষ্ট হয়, কোমরে ব্যথা করে।
শুধু খেজুরতলি নয়, উত্তর কাট্টলী এলাকাতেও রয়েছে পানির সংকট। ওয়াসার গাফিলতির কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানি বঞ্চিত বলে অভিযোগ সিটি কর্পোরেশন কাউন্সিলরের। শুনি যে ওয়াসা পর্যাপ্ত পরিমাণে পানি উৎপাদন করছে, কিন্তু আমরা খুবই কষ্টের মধ্যে আছি। সিটির মধ্যে, সিটির বাসিন্দা হয়েও আমরা কিন্তু পানি পাই না। এদিকে দীর্ঘদিন ধরে খেজুরতলি এলাকার মানুষ পানি থেকে বঞ্চিত হলেও বিষয়টি জানেন না বলে দায় এড়ালেন ব্যবস্থাপনা পরিচালক। খেজুরতলা ওখানে পানি পায় না, চট্টগ্রাম ওয়াসার পানির লাইন আছে, এই ধরনের কমপ্লেন আমি এখন পর্যন্ত পাই নাই। চট্টগ্রাম মহানগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় 50 কোটি লিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের পদচারণায় মুখর মক্কা মদিনা। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন 13,000-এর বেশি বাংলাদেশি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সৌদি কর্তৃপক্ষ। জেদ্দা থেকে আল মামুন শিপনের রিপোর্ট। চলতি বছর সারা বিশ্বের 10 লাখ মুসল্লি পবিত্র হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন সহ সর্বমোট 57,585 জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। গত 5 জুন থেকে শুরু হওয়া হজযাত্রা চলবে 3 জুলাই পর্যন্ত। এটা খুবই ভালো লাগছে যে তারা মেহমান হিসেবে আসছে, তাদেরকে চমৎকারভাবে তারা রিসেপশন করছে, এটা খুব ভালো লাগছে। আমরা সবাইকে নিয়ে সার্বিকভাবে প্রস্তুত আছি হজযাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য। পবিত্র হজ পালন করতে আসা হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সেজন্য কাজ করছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিসগুলো। মেলদের জন্য 2টা এবং ফিমেলদের জন্য 1টি আলাদা অবজারভেশন ওয়ার্ড করেছি। এর পাশাপাশি আমাদের একটা ওষুধপত্র বা অন্যান্য লজিস্টিক রাখার জন্য যে আমাদের স্টোর রুম দরকার সেটাও তৈরি করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনে নিরাপত্তা নিশ্চিতে 1 লাখেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করার কথা জানিয়েছে সৌদি সরকার।